নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। 17 অক্টোবর অত্যাধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক পরিকাঠামো নিয়ে তৈরি বীরভূমের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের শুভ সূচনা হতে চলেছে। তার প্রস্তুতি চলছে জোর কদমে। অদূর ভবিষ্যতে 1100 শয্যার হাসপাতাল হিসেবে গড়ে উঠবে। রোবোটিক সার্জারির মতো চিকিৎসার আধুনিক ব্যবস্থা থাকবে। আধুনিক প্রযুক্তিকে কিভাবে স্বাস্থ্য পরিষেবায় ব্যবহার করে তার সুফল মানুষ পেতে পারেন, সেই নিয়ে নিরলস কাজ চলছে। সেই সঙ্গে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সুলভে চিকিৎসা পরিষেবা পাবে। রোগী দেখতে আমরা আরম্ভ করব। আমাদের নার্সিং বা হসপিটাল, যেটা নাম দিয়েছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল, সেটা চালু হবে। প্রথম পর্যায়ে আমাদের এই অঞ্চলে প্রায় 4000 আদিবাসী রয়েছে, তাদের সমস্তটাই মেডিকেল কলেজ তরফ থেকে বিনামূল্যে করব। এবং এলাকায় গরিব মানুষদের ক্ষেত্রেও আমরা বিনামূল্যে করব, অন্তত এই পঞ্চায়েতের ক্ষেত্রে। পরবর্তীকালে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সহায়তায় বিভিন্ন সিএসআর ফান্ড এবং বিভিন্ন ব্যক্তির কাছে আমরা কিছুটা এইসব কাজের জন্য ফান্ড চাইব। সেগুলো ফেলে পর্যায়ক্রমে আদিবাসী সম্প্রদায়ের সমস্ত ট্রিটমেন্টটা এখানে ফ্রি করার কথা আমরা ভাবছি। এই ব্যাপারে আমরা একটা কমিটিও গঠন করেছি, যার মধ্য দিয়ে এলাকায় আদিবাসী সম্প্রদায়ের প্রথম ডেভেলপমেন্ট, পরবর্তীকালে বিভিন্ন সংস্থার সহায়তায় হোল এই সম্প্রদায়ে যাতে ডেভেলপমেন্ট হয় তার একটা ব্যবস্থার কথা ভাবছি। আবার রোবোটিক যে চিকিৎসার ব্যবস্থা বলছেন সেটাও কি চালু হবে? হ্যাঁ, রোবোটিক চিকিৎসা ব্যবস্থা 17 তারিখ থেকেই হবে, না একটা অর্ডার দেওয়া হয়েছে, 2-3 মাস টাইম লাগবে, তার মধ্যে চালু হয়ে যাবে। পর্যায়ক্রমে ভারতবর্ষের যত ধরনের হেলথের টেকনোলজি সেগুলো এখানে শুরু হবে এবং 1100 বেডের হসপিটাল হবে। এই সময়সীমাটা আমরা ধরেছি, 2 বছরের মধ্যে টোটাল কমপ্লিট হবে। সংস্থার কর্ণধার জানান, প্রথমে 300 শয্যা দিয়ে হাসপাতাল শুরু হচ্ছে। এখানে অন্তর্বিভাগ ও বহির্বিভাগ থাকবে। যে হাসপাতালটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং এই পথচলাটা শুরু হচ্ছে 17 অক্টোবর থেকে। সমস্ত ইউনিটসগুলো একসাথে রান করাবার প্রয়াসে, মেডিসিন, সার্জারি, গাইনি অপস, পেডিয়াট্রিক্স, ICCU, নিউরো, ডায়াবেটিক্স, এন্ডোক্রিন, ডার্মাটোলজি, সাইকিয়াট্রি, সব কটা উইং থাকছে এবং সব কটা বিভাগের আউটডোর এবং ইনডোর দুটোই চালু হচ্ছে। গ্র্যাজুয়ালি আমরা আগামী 2 বছরের মধ্যে চেষ্টা করছি 1100 বেডে রূপান্তর করবার এবং স্টেপ বাই স্টেপ, ফেজ বাই ফেজ এটা ঘটাবার। আমাদের অলরেডি অত্যাধুনিক সেন্ট্রাল রিসার্চ ল্যাব চালু আছে। সেন্ট্রাল রিসার্চ ল্যাবে আমাদের প্রতিদিন প্রচুর বায়োপসিস এবং প্রচুর সংখ্যক টেস্ট হয়, যেগুলো হয়তোবা আগে এই পুরো লোকালিটির অঞ্চল থেকে বা চারপাশের অঞ্চল থেকে কলকাতায় নিয়ে যাওয়া হতো, সেটা এখন এখানেই সম্ভব হচ্ছে। এছাড়াও আমাদের অত্যাধুনিক রেডিওলজিক্যাল ল্যাব তৈরি হয়ে যাচ্ছে, রেডিওলজিক্যাল ডায়াগনস্টিক সেন্টার, যাতে উন্নত মানের MRI, 1.5 টেসলা MR, উন্নত মানের CT, 95 স্লাইস CT, 96 স্লাইস CT, এবং এছাড়াও ম্যামোগ্রাম, এক্সরে মানে ডিজিটাল এক্সরে, এবং তার সাথে থাকছে আল্ট্রাসাউন্ড, অত্যাধুনিক আল্ট্রাসনোগ্রাফি, যা মানে এটা একটা টোটাল ইউনিট আমরা তৈরি করতে যাচ্ছি। এই হাসপাতালটার ন্যাসেন্ট হাসপাতাল তৈরি হচ্ছে, সমস্ত পেশেন্ট যে কোনো ক্যাটাগরি, কারণ এটা অলমোস্ট বিনামূল্যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। গভর্নমেন্টের পরিষেবা পায় সেরকমই আমরা এখানে পরিষেবা দেব। সমস্ত গরিব মানুষ বা যারা বর্ডার লাইনে বাস করেন, দারিদ্র সীমার বর্ডারে বাস করেন বা মধ্যবিত্ত। বীরভূম থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।